আসসালামু আলাইকুম। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডুবছে জাজ, ডুবছে পূজা, ডুবছে আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া, তার সঙ্গে ডুবছে সময়ের আলোচিত নায়িকা পূজার ক্যারিয়ারও। শিশু শিল্পী হিসেবে ভালোবাসার রং, তবুও ভালোবাসি, অগ্নিসহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন পূজা চেরি। যৌথ প্রযোজনায় নূর জাহান সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে প্রথম নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে। তারপর তাকে দেখা যায় পোড়ামন টু ও দহন ছবিতে। সবগুলো ছবি ছিল দেশের বৃহত্তম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সাথে। জাজের সাথে প্রেম আমার দুই ছবিতে সর্বশেষ কাজ করেন পূজা। পূজা শিশু শিল্পী থেকে পুরোপুরি বাণিজ্যিক নায়িকা হওয়ার পেছনে তাই জাজের অবদান সবচেয়ে বেশি। এই জাজের সাথে তার ক্যারিয়ারে গ্রাফ আকাশ ছুবে সেই পরিকল্পনায় ছিল, কিন্তু তা হচ্ছে না। নানান আইনি ঝামেলায় জাজের কর্ণধার আব্দুল আজিজ পলাতক আছেন, সেই সাথে স্থবির রয়েছে জাজের কার্যক্রম অর্থাৎ চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া, আর এরই সাথে ডুবতে চলছে প্রতিভাবান পূজার ক্যারিয়ার। এদিকে তার অভিনীত সর্বশেষ ছবি প্রেম আমার দুই গতকাল মাত্র একটি হলে কোনো প্রচারণা ছাড়াই মুক্তি পেয়েছে। পূজা চেরি বললেন, জানতাম না ছবিটি গতকাল মুক্তি পেয়েছে, ফেসবুকে দেখলাম প্রেম আমার দুই মুক্তি পেয়েছে, একটু মন খারাপ তো হয়েছেই, বড় বাজেটের এই ছবি নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, গল্পটাও বেশ ভালো। পূজা স্বীকার করলেন, জাজের কর্ণধার একটু ঝামেলায় আছেন, সিনেমার দিকে নজর দিতে পারছেন না, হয়তো সেজন্য প্রচারণায় ঘাটতি। পূজার নতুন ছবি শুটিং কবে হবে সেটা তিনি এখনও জানেন না, শুধু বললেন কিছুই জানি না, নতুন যে ছবিগুলিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম তার সবই জাজ মাল্টিমিডিয়ার। প্রতিষ্ঠানটি কর্ণধার আজিজ ভাই বলতে পারবেন কবে শুটিং। এদিকে আব্দুল আজিজ কবে আইনি ঝামেলা থেকে মুক্তি হবেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, সেই সাথে এটা অনুমান করা কঠিন কবে আবার পূজা চেরির মতো একজন সম্ভাবনাময়ী প্রতিভাবান নায়িকা ফের ক্যামেরার সামনে এসে দাঁড়াতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটি সাবস্ক্রাইব, একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবে। আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।